অ্যাস্ট্রোনমাররা সর্বপ্রথম ব্ল্যাক হোলের এমন একটি ছবি ক্যাপচার করেছে যেটিতে একটি পাওয়ারফুল জেটের বিস্ফোরণ সংঘটিত হয়েছে। এই সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলটি মেসিয়ার 87 গ্যালাক্সিটির কেন্দ্রে অবস্থিত। এই সকল ছবিগুলোতে সর্বপ্রথম দৃশ্যমান হয়েছে কিভাবে একটি পাওয়ারফুল জেট আলোর গতিতে চলাচল করতে পারে এবং এই আলোর গতিতে ব্ল্যাক হোলের মধ্যে হারিয়ে যেতে পারে। মেসিয়ার 87 এর বিগত ছবিগুলোতে এই সকল জেট ধরা পড়েছিল, কিন্তু এই সকল জেটগুলো যে আলোর গতিতে ব্ল্যাক হোলের মধ্যে হারিয়ে যেতে পারে সে সম্পর্কে কোনো ধারণা এই বিগত ছবিগুলোতে পাওয়া যায়নি। সাউথ কোরিয়ার ক্যানিংপং ন্যাশনাল ইউনিভার্সিটির জি ইয়ং কিম, যিনি কিনা ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট অফ রেডিও অ্যাস্ট্রোনমিতে কাজ করেন, তিনি বলেন নতুন প্রকাশিত ছবিগুলোতে এই ব্ল্যাক হোলের আশেপাশের অঞ্চল এবং এই অ্যাক্টিভ জেটগুলো সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে বের করা সম্ভব। মেসিয়ার সিরিজের 87 সদস্য হিসেবে সুপরিচিত এই গ্যালাক্সিটিকে ভির্গো এ নামেও ডাকা হয়। এই গ্যালাক্সিটির কেন্দ্রে যে ব্ল্যাক হোলটি অবস্থিত, এই ব্ল্যাক হোলটি আমাদের সূর্যের থেকে 6.5 বিলিয়ন গুণ ভারী এবং এই গ্যালাক্সিটি আমাদের পৃথিবী থেকে 55 মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত। 2017 সালে ইভেন্ট হরাইজন টেলিস্কোপের কোলাবরেশনে এই ব্ল্যাক হোলটির সর্বপ্রথম ছবি তোলা হয়েছিল। বিভিন্ন তথ্য উপাত্তকে কাজে লাগিয়ে 2018 সালে এই ব্ল্যাক হোলটির আরও কিছু ছবি প্রকাশিত হয়। 2018 ছবিগুলো তোলার জন্য গ্লোবাল মিলিমিটার VLBI, ARRAE, গ্রিনল্যান্ড টেলিস্কোপ, আটাকামা লার্জ মিলিমিটার সাব মিলিমিটার ARRAE এই তিনটি টেলিস্কোপ ব্যবহার করা হয়েছিল। ধারণা করা হয়ে থাকে বেশিরভাগ বড় বড় গ্যালাক্সির কেন্দ্রে বিভিন্ন সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলের অস্তিত্ব রয়েছে। এ সকল সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল আশেপাশের বিভিন্ন কসমিক ধূলিকণা, বিভিন্ন কসমিক গ্যাস এমনকি আশেপাশে অবস্থিত যে কোনো স্টারকে শোষণ করে নেয়, যার ফলশ্রুতিতে এই সকল ব্ল্যাক হোল থেকে বিভিন্ন কসমিক এনার্জি নির্গত হয় এবং একটা সময় প্রচণ্ড বিস্ফোরণে পাওয়ারফুল জেট উৎপন্ন হয়। এই সকল পাওয়ারফুল জেটগুলোর গতি কয়েক মিলিয়ন এমনকি কয়েক বিলিয়ন আলোকবর্ষও হতে পারে, কিন্তু এই সকল পাওয়ারফুল জেটগুলোর এই ইনসেইন লেভেলের গতিপ্রাপ্ত হবার সঠিক কারণ এখনো পর্যন্ত অজানা। এ সকল মহাজাগতিক জেটগুলোর এই ইনসেইন লেভেলের গতিপ্রাপ্ত হবার কারণে এদের উজ্জ্বলতা এবং তাপমাত্রাও অনেক বৃদ্ধি পায়। ব্ল্যাক হোলে উৎপন্ন এ সকল জেটগুলোর কেন্দ্রে এক বিশেষ ধরনের উজ্জ্বল গোল্ডেন রিং দৃশ্যমান। এ সকল উজ্জ্বল গোল্ডেন রিংগুলোর কেন্দ্র অন্ধকারাচ্ছন্ন এবং এদেরকে ব্ল্যাক হোলের শ্যাডো বলা হয়ে থাকে। মেসিয়ার 87 এর আগের প্রকাশিত ছবিগুলোর সাথে বর্তমানে প্রকাশিত ছবিগুলোর অনেক পার্থক্য দৃশ্যমান। নতুন প্রকাশিত ছবিগুলোতে ব্ল্যাক হোলের আশেপাশের অঞ্চলের বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোর সন্ধান পাওয়া গিয়েছে। ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট অফ রেডিও অ্যাস্ট্রোনমির থমাস ক্রিচবাউম বলেন, এ সকল তরঙ্গ দৈর্ঘ্য পর্যালোচনা করলে জেটের অভ্যন্তরে অবস্থিত এ সকল উজ্জ্বল গোল্ডেন রিং এর উৎপত্তি সম্পর্কে জানা যাবে। চিলির আটাচেমা মরুভূমিতে অবস্থিত 63টি অ্যান্টেনা নিয়ে ALMA টেলিস্কোপটি গঠিত। অপরদিকে ইউরোপ এবং নর্থ আমেরিকাতে অবস্থিত 14টি রেডিও অ্যান্টেনা নিয়ে GLT এবং GMVA টেলিস্কোপটি গঠিত। যে সকল অ্যাস্ট্রোনমাররা এ সকল টেলিস্কোপ নিয়ে গবেষণার সুযোগ পান তারা ইন্টারফেরোমেট্রি প্রসেসকে কাজে লাগিয়ে বিভিন্ন ইন্ডিভিজুয়াল টেলিস্কোপের সাহায্যে বিভিন্ন ধরনের সিগন্যাল সিঙ্ক্রোনাইজ করে। এ সকল টেলিস্কোপের শক্তিশালী নেটওয়ার্কে কাজে লাগিয়ে বিভিন্ন সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল থেকে উৎপন্ন এ সকল জেটগুলো সম্পর্কে বিভিন্ন ধরনের গবেষণা চালিয়ে যাওয়া সম্ভব। আশা করা যায় এ সকল শক্তিশালী নেটওয়ার্কে কাজে লাগিয়ে আমরা আমাদের এই ইউনিভার্সের বিভিন্ন অন্ধকারাচ্ছন্ন অঞ্চলকে পর্যালোচনা করে আমরা সৃষ্টির রহস্য উন্মোচন করতে সক্ষম হবো।